বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যেই বাগানটিতে আছি সেটি হলো বিভিন্ন ধরনের শাক সবজির যেই বাগানটি। আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে যখন রোপণের সময়টি হয়েছিল তখন, আর এখন যে জিনিসটা দেখাচ্ছি সেটা হলো দ্বিতীয় ধাপে আসলে পরিপূর্ণ হয়ে গেছে সেটা। তো মূলত এটি হলো লাল শাক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাগানটিতে লাগানো হয়েছিল। তো এখানে পাশাপাশি আরও অনেকগুলো শাক সবজি রয়েছে, আমি আপনাদেরকে একে একে দেখাবো যে কোন শাক সবজিগুলো কেমন। মোটামুটি এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে। আমরা যে জিনিসটা বলেছিলাম যে একই বাগানে আমরা চারটি ফসল করার চেষ্টা করেছিলাম, সেটি হলো প্রথমত মালটা, মালটার পরবর্তীতে হলো বড়ই, বড়ইয়ের পরবর্তীতে হলো এখানে যেমন পেঁপে, আর তার পরবর্তীতে আমরা শাকসবজি একই সাথে আমরা সেই জিনিসটা করার চেষ্টা করছিলাম। তো এখন মোটামুটি শাকসবজিগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হলো মূলত লাল শাকগুলো, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আটি বাঁধা হয়ে গেছে খাওয়ার উপযুক্ত। এই সাইজের যে জিনিসটা শাকসবজিগুলো হয় সেটা আসলে খুবই সুস্বাদুর মানের হয়ে থাকে, যার জন্য এখন বাজারজাতকরণ বা খাবারের জন্য সেটা তৈরি করা হয়েছে। আপনিও আসলে এভাবে একই সাথে কয়েকটি বাগান করতে পারেন, এক বাগানের মধ্যে বহুমুখী ফসল আপনারা ফলাতে পারেন। চলুন আরও সামনের দিকে দেখি। এই হলো সতেজ যেই লাল শাক, সেটি আমি আপনাদেরকে দেখালাম। লাল শাক খুবই পুষ্টিকর একটি খাবার, যেটি মূলত শাক হিসেবে খাওয়া হয়, আবার তরকারি রান্না করেও খাওয়া যায়, আর মূলত যাদের রক্তের লৌহ কণিকা বা অন্যান্য যে উপাদানগুলো সেগুলো কম, যারা লাল শাক খেলে সেটা বৃদ্ধির একটা প্রচেষ্টা থাকে। তো আপনারা মূলত লাল শাক খুবই মুখরোচক একটি শাক যেটি আপনারা খেতে পারেন। তো আসলে দেখতে পেলেন যে আসলে খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে লাল শাক আপনারা এভাবে পরিকল্পিতভাবে বেড আকারে আপনারা এই লাল শাক চাষ করতে পারেন, এবং খুব অল্প সময় 20-22 দিনের মধ্যে আপনারা এরকম খাবারের উপযোগী হয়ে যাবে, আপনারা সেটা খেতে পারবেন।